রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়াতে রাজ্য প্রশাসন রাজধানীর ভগৎ সিং যুব আবাসকে ডেডিকেটেড কোভিড কেয়ার হেলথ সেন্টার হিসেবে ঘোষণা করে। আর এই ঘোষণার পর ভগৎ সিং যুব আবাস সংলগ্ন এলাকার কতিপয় এলাকাবাসী বাস ফেলে রাস্তা অবরোধ করে রবিবার। খবর পেয়ে প্রশাসনিক আধিকারিকরা ছুটে যান অবরোধ স্থলে এবং অবরোধকারীদের বুঝিয়ে বলার চেষ্টা করেন, কিন্তু অবরোধকারীরা ভগৎ সিং যুব আবাস থেকে কোভিড কেয়ার হেলথ সেন্টার তুলে নিতে হবে এই দাবিতে অনড় থাকে। ফলে পুলিশ মৃদু লাঠিচার্জ করে রাস্তা অবরোধ মুক্ত করে। এদিন পুলিশের বিরুদ্ধে ভূমিকা এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ ছজনের বিরুদ্ধে মামলা নেয় এবং সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়। আদালত উভয় পক্ষের কথা শোনার পর চারজনকে জামিন দেয় এবং অপর দুজনকে আগামী 18 মে পর্যন্ত জেল হাজতে পাঠায়। এ বিষয়ে সরকারি উকিল জানান, রাস্তা অবরোধকারীরা পুলিশের ভূমিকা এবং পুলিশের কাজে বাধা দিয়েছে, তাই পুলিশ তাদের বিরুদ্ধে মামলা নিয়েছে এবং অভিযুক্তদের আদালতে সোপর্দ করেছে। চারজনকে আদালত থেকে জামিন দেয় এবং অপর দুজনকে আগামী 18 মে পর্যন্ত জেল হাজতে পাঠায়। কি বলে, তাদের পুলিশের বিরুদ্ধে তারা ভূমিকা নেয় এবং পুলিশের কাজে বাধা সৃষ্টি করে, এই কারণে পুলিশ তাদের বিরুদ্ধে এফআইআর করেন এবং ছয়জনকে, রাধাকান্ত তেওয়ারি, সুধীর রায়, লক্ষ্মী দেবনাথ, সরস্বতী গোয়ালা, লক্ষ্মী সেন এবং শকুন্তলা গোয়ালা, এই ছয়জনকে পুলিশ অ্যারেস্ট করে আদালতে আজকে প্রেরণ করেন। আন্ডার সেকশন 283, 188 এবং 353, 149 IPC এই ধারা মোতাবেক তাদের বিরুদ্ধে এফআইআর নিয়ে আজকে আদালতে প্রেরণ করেন। পুলিশের কাছে বাধা সৃষ্টি করবে, আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে যে অর্ডার দিয়েছেন, যে মহিলা চারজনকে আদালত রিলিজ করেছেন, কিন্তু রাধাকান্ত তেওয়ারি এবং সুধীর রায় এই দুজনকে আদালত আগামী 18 মার্চ পর্যন্ত পুলিশ কাস্টডির, জেল কাস্টডির ঘোষণা অর্ডার দিয়ে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক ভিডিও বার্তায় বলেছেন, বাতাসে করোনা সংক্রমণ ঘটে না, কেবলমাত্র করোনা আক্রান্তদের সংস্পর্শে যদি কেউ আসে তাহলে সংক্রমণের সম্ভাবনা থাকে। মুখ্যমন্ত্রী অহেতুক বিভ্রান্ত না হতেও রাজ্যবাসীর প্রতি আহ্বান জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।